দুর্ঘটনা তো যে কোনো সময় ঘটতে পারে, এখানে মৃত্যু পর্যন্ত হইতে পারে। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার গেটের অপর পাশে রাস্তা পারের জন্য দাঁড়িয়েছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ছাত্র আবরার আহমেদ চৌধুরী। বেপরোয়া গতিতে এসে সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন। 2018 সালের 29 জুলাই দুই বাসের রেষারেষিতে নিহত হন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী রাজীব ওদিয়া। 2021 সালের 24 নভেম্বর রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসান মারা যান। রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক প্রগতি সরণির বাড্ডা লিংক রোড, হোসেন মার্কেট, সুবাস্তু, রামপুরা সহ কয়েকটি পয়েন্টেও পদচারী সেতু একান্ত প্রয়োজন। বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হলেও নেই কোনো পদচারী সেতু। এলাকাবাসী কিংবা এখানে নিয়মিত চলাচলকারীরা বিভিন্নভাবে দাবি করে আসছেন সেতু, প্রায় ছোটখাটো দুর্ঘটনাও ঘটে। পথচারীরা বলছেন, আবরার রাজীবদের মতো কারো প্রাণ না গেলে এখানে পদচারী সেতু দেবেন না সিটি কর্পোরেশন। বাসা মূলত এই আদর্শনগর, কিন্তু আমার কাজ করতে হয় গুলশানে বা এই সাইডে। ম্যাক্সিমাম ইভেন গার্মেন্টস শ্রমিক যখন এই দিক দিয়ে পার হয়, যখন আসে তখন আরও বেশি অনেক রিস্ক। ইভেন এখানে কোনো ট্রাফিক থাকে না, আমাদেরকে মানে গাড়িতে সিগন্যাল দিতে হয়, অনেকে গাড়ির সিগন্যাল মানে না, বিশেষ করে হাইওয়ে যেগুলো থাকে, মানে লং রুটের যে বাসগুলো ওগুলো আরও বেশি বেপরোয়া। দুর্ঘটনা তো যে কোনো সময় ঘটতে পারে, এখানে মৃত্যু পর্যন্ত হইতে পারে, অনেক এটা তো ফুল রিস্ক। এটা রিক্স ছাড়া তো কেউ আসে না, সবাই রিক্সে আসে, কোনো গাড়ি তো ইজি স্টপ করে না এখানে। মধ্যপাড্ডায় প্রায় সময় লক্ষ্য করা যায় জেব্রা ক্রসিং বরাবর দাঁড়িয়ে আছেন 14 থেকে 15 জন পথচারী, কিন্তু সড়কে ট্রাফিক সিগন্যাল নেই, দ্রুত গতিতে ছুটছে যানবাহন। যদি অভিভাবক না থাকে তাহলে ওরা হচ্ছে কমফোর্টেবল ফিল করে না, মানে হাত উঁচু করলে অনেক সময় দেখা যায় যে বাস ড্রাইভার বাস থামানা বা ড্রাইভাররা গাড়ি থামাতে চায় না। এটা অভিভাবক ছাড়া আমাদের জন্য খুবই মানে ঝুঁকিপূর্ণ আর কি, আমরা অনেক রিস্ক নিয়ে রাস্তা পারাপার করি। মধ্যবাড্ডার হোসেন মার্কেট সিগন্যালে গিয়েও দেখা যায় একই চিত্র। এ মার্কেটের সামনের সড়কে বিভাজনের ওপর পথচারীদের পারাপারের ব্যবস্থা রেখেছে সিটি কর্পোরেশন, কিন্তু সেখানেও জেব্রা ক্রসিং ও ট্রাফিক সিগন্যাল নেই। দুই পাশ থেকে হাতের ইশারায় যানবাহনের গতি কমিয়ে শত শত পথচারীকে সড়ক পার হতে দেখা যায়। অনেকটা ঝুঁকি নিয়ে পার হয়, কারণ গাড়ি তো থামে না, গাড়ি চলতে হতো আর তো উঠে থামে না, ওরা রানিং অবস্থায় থাকে আর কি। এই জীবন মনে করেন যে কোনো মুহূর্তে আয়া মানে গাড়ি উঠে দিতে পারে, মানে থামে না, কেউ পার বেরিয়ে চলে ভালো। কারো কারো এমন হয়েছে যে এক সেকেন্ড হিসাব এদিক সেদিক হলে ঘটে যেত দুর্ঘটনা। আবার ভিন্ন চিত্র প্রগতি সরণির বাড্ডার কনফিডেন্স সেন্টার, মধ্যবাড্ডার হোসেন মার্কেট, ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে, লিংক রোড, রামপুরা বাজার এলাকায় প্রচুর মানুষকে ব্যস্ত সড়কে গাড়ি থামিয়ে রাস্তা পার হতে দেখা গেছে। অথচ এসব পয়েন্টে পদচারী সেতু সময়ের দাবি। ওভারব্রিজ থাকলে ভালোই হয়, একটু পারাইতে অনেক সুবিধা হয়, কিন্তু রাস্তা পারাইতে অনেক ভয় লাগে। ফুট ওভারব্রিজ হলে আমাদের জন্য খুবই ভালো হয়, বিশেষ করে আমাদের মতন সাধারণ মানুষ যারা পায়ে হেঁটে চলাফেরা করি, ইজি পার হইতে পারবে লোকজন উপর থেকে। অতএব আমরা এটার একটা ফুট ওভারব্রিজ দাবি করি। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।